What's up viewers, this is Rumel and every time you have the action camera review the book. So guys, let's start it. কিছুদিন ধরে আমি ইউটিউবে অনেক ঘাটাঘাটি করে দেখলাম যে অ্যাকশন ক্যামেরা নিয়ে বাংলাদেশে কোনো ভিডিও বানানো হয় না সো তারপর ভাবলাম যে না একটা ভিডিও করে ফেলি আপনার অ্যাকশন ক্যামেরা নিয়ে সো এই হলো একটা অ্যাকশন ক্যামেরা এটা আমি এখন আনবক্সিং করতেছি সো দ্য অ্যাকশন ক্যামেরায় আপনার দেখেন এখানে কিছু ইনস্ট্রুমেন্ট দিছে প্লাস অ্যাকশন ক্যামেরা অ্যাট ফার্স্ট আপনি যখন ক্যামেরাটি করবেন তখন আপনার এটার যে ম্যানুয়ালস বুক আছে আই মিন গাইড বুক এগুলো ঠিকভাবে পড়ে নেবেন কারণ ম্যানুয়াল বুকসে অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো আপনি জানতে পারেন সো ম্যানুয়াল বুকস তো অফকোর্স পড়বেন এখন দেখেন এখানে আপনার কিছু ই দিছে গ্যাজেট আই মিন এটার সাথে কিছু ইনস্ট্রুমেন্ট দিছে এগুলো দেখেন সো এগুলো কিন্তু সবগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট বিকজ এগুলো দিয়ে আপনার ফিচার যখন আপনি ক্যামেরাটা ইউজ করবেন তখন আপনি এগুলো ছাড়া ইউজ করতে পারবেন কারণ এগুলো আপনার স্ট্যান্ড তারপর ক্যামেরা ট্রাইপডের সাথে লাগানোর জন্য প্লাস সাইকেলের জন্য লাগানোর জন্য বিভিন্ন ওয়েতে কাজে আপনার এইগুলো লাগবে সো প্রায় এগুলো দেখে নেবেন আপনি যখনই করবেন সো এখন সব কিছু বাদ দিয়ে এখন আসি মেইন আমার ক্যামেরাটাই সো ক্যামেরাটি আপনাদের মনে হবে খুব ছোটো আমি এটা নিতেছি আছে সো খুবই হালকা হালকা বলতে আপনার এই কেসটা একটু ওজন বেশি আর কি আর অফকোর্স এটা একটু ওয়াটার প্রুফ ক্যামেরা ওয়াটার প্রুফ এই কারণেই যে এখানে এটা একটা কেস লাগানো আছে মানে ওয়াটার প্রুফ ক্যামেরা কেস সো এই কেসটার কারণেই আপনার এটা পানিতে মানে পানি ঢুকে নেবে ভিতরে সো এটা আপনি খুলে দিতে পারেন দেখ খুলে দেখতে পারেন এটা কত ওকে সো ওয়াটার প্রুফ কেসটা খোলার রুলসটা অবশ্যই দেখে নেবেন বিকজ এটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু আপনার শেষ বা তাহলে কিন্তু পানি ঢুকবে সো আমি হাতে নিলাম দেখলাম যে খুব ছোটো মানে খুব ছোটো মনে হলো ক্যামেরাটা বাট ছোটো হলেও অনেক ভালো ক্যামেরাগুলো আর কি মানে এগুলোর পিকচার কোয়ালিটি প্লাস এভরি এটার যে বহন করার যে এগুলো খুব ভালো আপনি ভালো ভালো হইতে আপনি ইউজ করতে পারেন অ্যান্ড এটা আপনার আমি সিটিং নিয়ে দেখাবো একটা কিছু সিটিং আর কি এটা অনেকগুলো সিটিং আছে একেবারে ফোনের মতো আপনার এটা আপনার বিভিন্ন ধরনের রেকর্ড তারপর আইওএস মোড এনটি স্যাকিং হয় ওয়াইড ব্যালেন্স তারপর ফ্রিকোয়েন্সি ওএসডি মোড সহ আরও অনেক অনেক মানে এটার ফিচার রয়েছে এটার এই অ্যাকশন ক্যামেরাটার সো মোটামুটি এটাই হচ্ছে এটার মোটামুটি ফাংশন সো এরপরে আমি এটার ভিডিও ক্যামেরাটা সব ভালোই আর কি সো এখন আমি এটার কিছু জিনিস দেখাবো যে এটা ওটার প্রুফ না কিছু এটার প্রুফ না দেখাবো সো গাইজ চলুন সো পানির ভিতরে এটা আমরা ইউজ করে দেখেছি যে এটা আপনার কোয়ালিটি এটা পানি ঢুকে না মোটেও সো কোয়ালিটিটা ভালোই তারপর আর পিকচারও খুব ভালো আসছে এটা খুব লো রেজলিউশনে আর আমরা কিন্তু সাইক্লিং করে দেখছি তারপর কোনো সময় ড্রাই করে দেখছি মোটামুটি দামের ক্ষেত্রে ক্যামেরার কোয়ালিটি অনেক ভালো আমি ডিসক্রিপশন বক্সে এটার কেনার লিঙ্কটা আমি দিয়ে দেবো যেখান থেকে আপনি এটা পারচেস করতে পারেন সো এখান থেকে আপনার খুব সিম্পলিতে পারচেস এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য লাইক দিয়ে কমেন্ট করে অ্যান্ড শেয়ার করে অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন যাতে আমি আপনাদেরকে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও উপহার দিতে পারি সো ধন্যবাদ সবাইকে অ্যান্ড অফকোর্স সাবস্ক্রাইব মাই চ্যানেল